আজকে আমরা নবীজির জীবন থেকে কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি শুনি না সবাই বলতে হবে কয়টা তিনটা এক নাম্বার নবীজি দেখতে কেমন ছিলেন বলেন নবীজি কি ছিলেন দেখতে কেমন ছিলেন আমি বলতেছি মানে হচ্ছে এইরকম আপনাকে দাঁড়ায় থেকে সবগুলো বলতে হবে ইটস নট লাইক দ্যাট আপনি দাঁড়াবেন আমি প্রশ্ন করব উত্তর দিলেই আপনি পাস শুনুন আমি কি বলি নবীজি দেখতে কেমন ছিলেন দেখেন নবীজির বুক ছিল উঁচা পেট ছিল নবীজির হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক রেশমের চাইতে বেশি মোলায়ম ছিল আমার নবীজির হাতের তালু সুবহানাল্লাহ বলেন নবীজির হাইট কেমন ছিল নবীজির হাইট ছিল খুব লম্বাও না বাঠুও না মিডিয়াম অফ সাইজ কানা রুবআতান মিনাল কওম লাইসা বিতওয়িল ওয়ালা বিল কসির লম্বাও না বাঠুও না মাঝারি গরম কি গরম বলেন কি গরম মাঝারি গরমের একজন মানুষ ছিলেন এবার আসেন নবীজির চুলটা কেমন ছিল আমি বলেছিলাম পেছনের চুলটার তিনটা স্টাইল ছিল কয়টা কখনো কানের লতি বরাবর কখনো কানের মাঝ বরাবর কখনো কাট বরাবর নবীজি যে চুলটা সব সময় রাখতেন এটার নাম হচ্ছে বলেন বাবরি কাটিং বলেন না কেন বাবরি কাটিং বড় চুল ছিল এবার আসেন নবীজির চুলের সামনের দিকটা কেমন ছিল কানা ইউফাররিকু বাইনা শাআরি চুলের মাঝখানে সিঁথি ছিল এখানে নবীজি কি ঢালতেন বলেন না কেন কি ঢালতেন যেখানে সেজদা করতেন পুরো সেজদার জায়গাটা খুশবুতে আমুদ হয়ে যেত সুবহানাল্লাহ এবার আসেন নবীজির পুরো হায়াতে জিন্দেগিতে 63 বছরের জীবনে কয়টা চুল পেকেছিল জোরে বলেন কয়টা 20টা চুল পেকেছিল এবার আসেন আমার নবীজির কপাল কেমন ছিল মুস্তাওয়াল জাবি প্রশস্ত কপাল ছিল নাক বোচা না লম্বা বলেন না কেন বোচা না লম্বা আশামুল আনফ লম্বা নাক ছিল সর্বশেষ বলেছিলাম নবীজির পিঠের বাম দিকে কি ছিল সিল বা খতমুন নুবুয়া উনি যে শেষ নবী তার মোহর মেরে দিয়েছে একজন তিনি কে ইট ওয়াজ অল অ্যাবাউট হাউ ওয়াজ দ্য প্রফিট লুক লাইক নবীজি দেখতে কেমন ছিলেন এবার আসেন নবীজির আচরণ কেমন ছিল সব হাদিস বলতে হবে তা না কয়েকটা হাদিস মাথায় রাখবেন এক প্রথম হাদিস ছিল এইরকম যে নবীর নাতিরা যখন নবীর কাছে আসতো তারা সালাম দেওয়ার আগে নবীজি কি দিতেন বলেন না কি দিতেন এক দুই নাম্বার তারা আসলে নবীজি জড়ায় ধরতেন তিন কি হতেন বলেন না কি হতেন ঘোড়া হতেন তাহলে বোঝা গেল এখান থেকে এক নাম্বার শিক্ষা বাচ্চাদেরকে দেখার সঙ্গে সঙ্গে সে সালাম দিবে এটা এক্সপেক্ট করবেন না আপনি আজকে সালাম দিবেন ওই বাচ্চা আগামীকাল থেকে আপনাকে আগে সালাম দিবে ঠিক না বাচ্চা দেখলে আগে সালাম দেন এক নাম্বার শিক্ষা দুই নাম্বার হাদিস বলেছিলাম হাসান এবং হুসাইনকে নিয়ে যে নবীজি একবার নামাজ পড়ছিলেন তার পিঠে কে ছিল উনি কি ঘাড় ধাক্কা দিয়ে নামায় দিয়েছেন না রেখে দিয়েছেন শিক্ষা বাচ্চা মসজিদে আসলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না তাকে ভালোবাসো চকলেট দাও আজকে সে দুই অক্ত নামাজ পড়লে তোমার চকলেট আর ভালোবাসার জন্য সে আগামীকাল থেকে পাঁচ অক্ত নামাজ পড়তে মসজিদে আসবে তিন নাম্বার হাদিস বলেছিলাম কুস্তি পাঞ্জা খেলতেন তো উনি কাকে বেশি সাবাস দিচ্ছিলেন এদিকে আওয়াজ এদিকে নাই বলেন কাকে কেন দিচ্ছিলেন ভাই পাশে জিব্রাইল বসেছিল বাচ্চারাও শুনেছে আজকের মাস্টার চার নাম্বার হাদিস উনি ওই দুইজনকে পিঠায় পিঠে চড়ায় ঘুরতেছেন তো একজন বলছে নবী হে আপনি এত ভালোবাসেন নবী বললেন যে আমি একা ভালোবাসি না আল্লাহ নিজেও এদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ পড়ে আর তারপরে বলেছিলাম বউদের কথা লম্বা কথা বলি না শর্টকাট দুইটা মেসেজ দিয়েছিলাম বউদের ক্ষেত্রে দুইটা আচরণ মাথায় রাখতে হবে এক বউকে যে ভালোবাসেন অলওয়েজ ইউ হ্যাভ টু রিপিট আফটার রিপিট আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি বলতে পারবেন তো ইনশাআল্লাহ ভালোবাসা প্রকাশ করবেন নাম্বার টু বউকে নিয়ে একটু ঘুরতে যাবেন বলো না কিসে যাবেন ঘুরতে যাবেন তো দুইটা মেসেজ এক ভালোবাসি বলবেন দুই ঘুরতে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার আসেন সর্বশেষ কথা এখানে অত হাদিস বলবো না একটা হাদিস বললেই সবাই পাশ হয়ে যাবেন দয়া ভালোবাসা কেমন ছিল উনি আমলকে বাড়িয়েছেন একটু একটু করতে করতে অনেক উঁচু লেভেলে নিয়ে গেছেন আগে ছিল একের বিনিময়ে এক পরে হয়েছে একের বিনিময়ে ডাবল একের বিনিময়ে কি হয়েছে
ডাবল থেকে আসছে 10 বলেন কত 10 থেকে এক চান্সে গিয়েছে 700 বলেন কত 700 তারপরে আসছে কোন সংখ্যা নয় সবর ধারণ করলে বিনা হিসাবে জান্নাত